আজকে আমরা যাচ্ছি হলো পুরীর ইসকন মন্দিরে। আজকে রাতে 6টার দিকে আমরা রুম ছেড়ে বেরিয়ে পড়বো। ওদিন অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখেছিলাম, ওদিন রেট কম ছিল, আজকে রেট বেড়ে গেছে। তো আমরা সবাই এসে পড়ছি স্টেশনে আর ওয়েট করছি ট্রেনের। এখন আমরা কত নম্বর প্ল্যাটফর্মে আছি? ক্যারি ব্যাগে কিসি কর দো, কিসি কর দো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুহানি দেবনাথ, মানে আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। আজকে ঘুম থেকে উঠে আর ব্লগটা স্টার্ট করতে পারিনি, কালকে খুব তাড়াহুড়ো রেডি হয়েছি। তাড়াহুড়াও বলবো না, কারণ কি যতটুকু আমরা সময় চেয়েছি আমরা অতটুকু সময় পেয়ে গেছি। এখন টাইম হচ্ছে সকালে 7:30। আমাদের 7টার সময় বের হওয়ার কথা ছিল, কারণ 7:10 আগে বের হওয়ার কথা ছিল, কারণ কি 7টার সময় হয় মঙ্গল আরতি। আর আজকে আমরা যাচ্ছি হলো পুরীর ইসকন মন্দিরে। তো ইসকন মন্দিরে যাবো এখন। তো এখন মোটামুটি আমরা 5 জনের মতোই আছি বের হওয়ার মতো। সবার আগে ছবি রেডি হয়েছিলো আর সবার লাস্টে আমাদের হবে আমি রেডি হয়েছি, কারণ কি আমি কয়েকটা মেয়েকে একটু সাইডে ঠিক করে দিচ্ছিলাম, তো তার জন্য তারপর নিজে আমি 2টা শাড়ি চেঞ্জ করেছি। ওগুলো করতে করতে একটু দেরি হয়ে গেছে। তারপর এখন সবাই চলে গেছে, আমার খালি 5 জন মেয়ে মানুষে আছে। আমরা 5 জন এখন বেরিয়ে পড়বো, মাও অনেক আগে চলে গেছে। তো আমার যদি ফোন অ্যালাউ করে তাহলে তোমাদের সাথে আমি পুরীর ইসকন মন্দিরটা অবশ্যই কেমন দেখতে শেয়ার করব। তো ঠিক আছে, চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। ভক্ত হোটেলে আমরা নিয়েছি হলো লুচি, এখানে আছে একজন মাতাজি, মা রাধিকা, এখানে আছে সুমির, আর আমরা এখানে 10 জন আছি। আর অন্য একটা হোটেলে ছবি আরও 5 জনকে নিয়ে গেছে, এখানে ওরা পছন্দ টছন্দ নেবে। চলো আমরা প্রথমে খাই আর তারপর আর কী হবে খাওয়া দাওয়া হয়ে গেছে। রুমে যাবে নাকি কোনো ঘুরতে যাবে আমি একবার জিজ্ঞাসা করিনি, তারপর যদি বলেছিলাম এখন রুমে থাকবে তাহলে শপিং টপিং করে নেবো, আর যদি ঘুরতে যাবে তাহলে ঘুরতে বেরিয়ে পড়বো। দেখা যাক এখন কি হয়। বাজারা করা তো হলো না, কারণ ছোটরা ফোন করে দিয়েছে আমাকে আমাদেরকে, আর একটু দেখা দেখি করছিলাম, একটু শাখা টাকা কিছু কিছু দেখছিলাম। আর ওদিন অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখেছিলাম, ওদিন রেট কম ছিল, আজকে রেট বেড়ে গেছে। তো শাড়িগুলো অনেক সুন্দর ছিল। তো আমরা এখন যাচ্ছি হলো সিদ্ধবকুল, না সিদ্ধবকুল যাচ্ছি আমরা এখন। তো চলো যাই ওখানে। এটা হলো সিদ্ধবকুল, আর সিদ্ধবকুলের স্টোরিটা কালকে আমরা শুনে নিয়েছি, তোমাদের আমি পরে শুনিয়ে দেবো। আর এখানে নাকি অনেক বান্দর আছে, আর বান্দরগুলো নাকি একদম হাত থেকে পুরো ফোন টোন নিয়ে ব্যাগ ট্যাগ নিয়ে চলে যায়। তার জন্য আমি দেখি সাবধানে আমার ফোন ইউজ করতে লাগবে। সুন্দর একটা স্টোরি আছে, তো স্টোরিটা আমি তোমাদের বলবো না, কারণ কি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো ছবি তোমাদের বলবে, তোমরা একটু শুনে নাও। হরে কৃষ্ণ। তো এটা সিদ্ধবকুল হরিদাস ঠাকুর, এখানে প্রতিনিয়ত উনি জব করতেন, ওনার ভজনস্থলী 3 লক্ষ মালা উনি জব করতেন,
তো মহাপ্রভু যখন একসময় জগন্নাথ দর্শন করে হরিদাস ঠাকুরের দর্শন দিতে আসলেন, তখন এসে দেখলেন যে হরিদাস ঠাকুর রোদে মধ্যে বসে জপ করছে বা অবসর বৃষ্টি হয়। তখন ওটা কী করলেন, জগন্নাথের যেটা দাতুন ছিল বকুল গাছ যেটা তৈরি হয় সে ডালটা সেখানে গেঁথে দিলেন, আর সঙ্গে সঙ্গে একটা সুন্দর বকুল বৃক্ষ এভাবে বেড়ে উঠলো। আর মহাপ্রভু হরিদাস ঠাকুর বললেন তুমি এখানে বসে, তো এই যে আপনার কাছে দেখতে পাচ্ছেন সেটা হলো সিদ্ধ বকুল। এখানে হরিদাস ঠাকুর বর্ষে জপ করতেন। একসময় এক রাজা জগন্নাথের কিছু দেবার জন্য চেয়েছিলেন যে গাছটাকে কেটে নিয়ে বানাবেন কিছু, তখন ওনার যখন সৈনিকদেরকে পাঠান তো আসে যখন ওরা বলে যে আমরা এই গাছটাকে কেটে নিয়ে যাবো কালকে আসবো, তো সেদিন রাত্রে এই গাছটা কী হয়ে যায়, যেহেতু হরিদাস ঠাকুর এখানে জপ করতেন তো ওনার হরিনামের যে প্রভাব তার স্মরণ করার ফলে এই গাছটা সিদ্ধ হয়ে যায়। এবং ভগবানের ইচ্ছা ছিল যে ভগবান যেহেতু এটা ভক্তের সেবার জন্য দিয়েছেন, তো উনি চেয়েছেন যে এটা ভক্তের সেবাতে লাগুক, উনি নিজে সেবাতে লাগাতে চাননি। তো পরের দিন যখন শরীররা আসে এসে দেখে যে গাছটার ডাকলটা তো এখানে আছে, কিন্তু ভিতরে গাছটা টোকরা হয়ে গেছে, আর সেই গোকুল রিক্সা কী হয়েছে গোকুল দাম চলে গেছে। তো তোমরা এখন বুঝে গেছো যে হরিদাস ঠাকুরকে এই জায়গাটা কেমনে কীভাবে আসলো, কী হয়েছিল সব কিছু তোমরা জেনে গেছো। হরিদাস ঠাকুর মুসলিম বংশে জন্ম, মুসলমান বংশে জন্মগ্রহণ করেছিল, কিন্তু তাও তিনি পার ডে একদিনে কত লক্ষ জানি 3 লক্ষ মালা জপ করতো। এমনিতেও ছর্দি ওরা সারাদিন 16 মালা করে জপ করে, ওটাতে ওদের মানে সারাদিন চলে যায়, কিন্তু 3 লক্ষ বাবারে কত বেশি তাও এটা করতে পারতো। আর এই যে বকুল গাছটা আছে, বকুল গাছের নিচে বসেই মানে জগন্নাথ মন্দিরেও ঢুকতো না, এই বকুল গাছের নিচে বসে তিনি জপমালা করতেন, কারণ কি তিনি ছিলেন হলেন মুসলিম বংশের, যার জন্য মানে এখানে বসে বসে একদম মন্দিরে যেটা শিরাটা আছে তো ওই দিকে তাকিয়ে তাকিয়ে তিনি এই জপমালা করতেন। কত সুন্দর না স্টোরিটা, তো আমি জেনেছি তাই ভাবলাম যে আমি তোমাদেরকে একটু জানিয়ে দিই, আর আমার তোমাদের সাথে এইসব জিনিস শেয়ার করতে খুব বেশি ভালো লাগে। জগন্নাথ মন্দিরের ভিতরে নবদ্বীপে ছিলাম, তো এবার জগন্নাথ পুজো তো গঙ্গা নেই, তো জগন্নাথ মন্দিরের ভিতরে ছিল আর খুব গঙ্গার স্নানের কথা এসেছিল মনে ভাবছিল, তো ওইখানে বন্ধ করেছে চোখ, আর ও চোখ দেখেছে ওইখান থেকে বেরোছে। আমরা মন্দিরে ঘুরে টুরে এসে প্রসাদ নিয়ে প্রসাদ টসাদ খেয়ে আবার ব্যাগটা একটু আধা আধি গুছিয়ে আমরা গেছিলাম সমুদ্রে স্নান করার জন্য। স্নান টান করে এসে এখন যে আধা আধি ব্যাগটা গোছানো বাকি ছিল ওটা গুছিয়ে নিয়েছি, আর সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছি আমরা মায়াপুরের জন্য বের হওয়ার জন্য। কিন্তু আমরা 6টার দিকে করে বের হবো, আমাদের একটু একটু করে মেলো মুটু মেলো না, একটু শপিং থেকে গেছিলো যার জন্য আমরা এখন আবার বের হচ্ছি। সর্দিয়া যেহেতু আগে বের হয়েছে, আগে কি শপিং করেছিল কিন্তু আমাদের শপিং হয়নি, তাই এখন বের হচ্ছি, দেখা যাক কতটুকু কী করতে পারি। আমি একটু কয়েকটা শাখা টাকা নিয়েছিলাম আমার মা আন্টি ওদের জন্য, এখন যাই দেখি টুকটাক যদি কিছু করতে পারি করবো। আমার একদম মুখের অবস্থা পুরো খারাপ হয়েছে, এগুলোগুলো পুরো পুড়ে গেছে একদম পুরো রোদের আলোতে, কি অবস্থা পুরো কালো হয়ে গেছি। তো চলো এখন যাই গিয়ে দেখি, তারপর তো 6টার সময় এখান থেকে আমাদের ব্যাগটেক নিয়ে বের হওয়ার কথা, এখন 5:30 বাজে, একটু সময় মতো আমি কী যে করবো তাও দেখা যাক, যেটা হবে ওটাই করবো। আর কী কী শপিং করছি মায়াপুর বা পুরীর থেকে ওগুলো তো আমার আলাদা করে একটা ব্লগ হবেই, তোমাদের সাথে শেয়ার করেছি আমি কী কী শপিং করেছি না করেছি। তো আমি এমনিতেও বাজারে গিয়ে দেখার চেষ্টা করি, কিন্তু তখন হয়ে ওঠে নাকি জিনিসটা দেখবো নাকি তোমাদের সাথে শেয়ার করবো, তো তার জন্য আমি বাড়ি গিয়ে একবার দেখি দিই তোমাদের। তো ঠিক আছে চলো বের হই। এটা কুর্তির মতনই না, জামা কুর্তি, খুব বেশি ভালো লাগছে। মাদাজি মেয়ের জন্য দেখছে এরকম টাইপেরই, অন্য দেখি এখন কীরকম পাই এখানে বলতে। ব্ল্যাক অ্যান্ড গোল্ডেনের এটা ভালো লাগে। তো বাজার থেকে এসে পড়েছি, বাজারে গিয়েছিলাম আমরা 5:30 সময়, এখন বাজে 6:30, বিশ্বাস করবো 1 ঘন্টার মধ্যে যে কী কী বাজার করেছি। মার জন্য নিয়েছি পুজোটা পাচ্ছি কতগুলো আছে ওদের জন্য নিয়েছি, আমার জন্য শুধু এই ব্যাগটাই আমি নিয়েছি, কারণ কি জানি আমার যে ট্রলি ব্যাগ এনেছিলাম ওটা মধ্যে একটুকু জায়গা নেই, আর এক্সট্রা অনেক কিছু হয় নেওয়া হচ্ছে, তো ওটার জন্য তো ব্যাগে জায়গা হবে না, যার জন্য আমার জন্য এই ব্যাগটা নিয়ে নিয়েছি, এটা কিন্তু সব কিছু ভরে দিচ্ছি। তো এখন আমরা হলো রুম ছাড়বো, আর রুম ছেড়ে ট্রেনে উঠবো, ট্রেনে করে যাবো হলো মায়াপুরে,
এটা আমার জানা ছিল না আগে, তো কী বলো তো, ঠিক আছে এখন আমরা বের হচ্ছি। তো এটা হলো আমাদের রুম, আমরা এই রুমটাকে অনেক মিস করবো, কারণ কি এই রুমটা মধ্যে আমরা এত সময় কাটিয়েছি আর সুন্দর হাওয়া, কী বলবো তোমাদের। এখন ছুটি নিয়েছিল রসমলাই আর আমি এখন দাঁড়িয়ে দিয়ে মাখন চেয়ে মধ্যে খাচ্ছিলাম রসমলাইগুলো, আর সবাই বের হয়ে গেছে। তো ঠিক আছে চলো এবার আমরা বের হই। মা দেখো তো এখন আমার চার্জারটা তো ঢুকেছে, এই মা দেখবা। তো ঠিক আছে চলো বের হই, আর আমার মুখগুলো পুরো কালো হয়ে গেছে। সবাই বের হয়ে গেছে আর সবার লেগেছে, কতগুলো লেগেছে, এখান থেকে একটু সিকটু হয়েছে, ওদিকে আছে, ওদিকে আছে, ওদিকে আছে, কত মানুষ, মোটামুটি 28 জন। তো বন্ধুরা এখন আমরা পুরীর থেকে রওনা দিব, এখন আমরা স্টেশনে যাচ্ছি, আমাদের নেক্সট স্টপেজ হলো গিয়ে নবদ্বীপ, সেখান থেকে আমরা মায়াপুর যাব। আর আমরা এই নীলাচল গড়িয় আশ্রমে আছিলাম, গড়িয় মঠে। তো খারাপ লাগছে, একটা ছোট গরু আছে ওর কথা মনে পড়বে। তো ফাইনালি সবাই একসাথে জয় জগন্নাথ। আর এইদিকে আমাদের গর্ণিতাই, তো আমরা সবাই এসে পড়ছি স্টেশনে আর ওয়েট করছি ট্রেনের, ট্রেনের এখন আমরা কত নম্বর প্ল্যাটফর্মে আছি, 6। আমরা এখন 6 নম্বর প্ল্যাটফর্মে আছি, কিন্তু আমি এখন জানি না যে ট্রেন কয়টার সময় আসবে। এখন টাইম হয়েছে 7:14, আজ করে কিন্তু টাইম জলদি জলদি গিয়া, তাই না? হ্যাঁ, তো দেখি ট্রেন কখন আসে। পুরী টু হাওড়া ট্রেন, তো এখানে আমরা উঠবো এখন। আর এই যে S1 নাম্বারটা দেখতে পাচ্ছো এখানে, আমাদের যে ওরা সব ওরা উঠবে, ওরা থাকবে, আর আমাদেরটা হয়তো অন্য কোচে থাকবে, অন্য ডাব্বাতে। মেরা ব্যাগ তোড় দো, হ্যাঁ তুমি মেরা ব্যাগ তোড় দো, সব না তোড় দো, ওই মাতাজি মত বুলাও, কিসি কর দো, কিসি কর দো, মাতাজি মত বুলা করো, বৌদি আছে, মা, জিজু, আকাশ আর সুমিত, তরকারি নিয়ে এসে পড়েছিল, তার সাথে আছে সবজি বাড়ি থেকে আনা বাদাম ভাজা আর আচার, তো আমরা এখন ওটাই নিয়েছি, পড়েছিল খানা বানা খায়া জলদি সো গিয়া যে ইসলিয়ে তুম ভি সো গিয়া ক্যা যে মারছে ওই এক নম্বর অসুরের বাচ্চা, যে মারছে ওই, আর আমি জানি না কে মারছে, ওই ইস রুম কা হাল কে হে, ক্যা কর রহে আপ লোগ, খানা বানা খায়া, কেসা লাগা খানা, ও আচারি তো খা, ক্যা তো টেস্টি, ও মালপুয়া, হম এসে ঘুমনে কে লিয়ে আয়ে, বহুত নিন্দ আ রহা থা তো ইসলিয়ে। তো আমরা সবাই শুয়ে গেছি, এখানে শুয়েছে হলো রাধিকা আর ছোটদি, ওপরে আছে গর্ণিতাই, আর এখানে শুয়ে হলো বাকি জায়গাটা আমাদের জিজু, একদম নিচে আছে মা, এই উপরে জায়গাটা আমাদের আছে হলো আকাশ, এখানে এখানে আছে হলো তোমাদের ফেভারিট সোহান। চলো আজকের মতো আমার ভিডিওটা এই অবধি রাখছি, আবার দেখা হবে কালকে সকালে, আবার মায়াপুর যখন নামবো তখন। তো আজকের মতো টাটা, দেখা হবে কাল আবার নতুন একটা ভিডিওর সাথে। বাবা বলে তো তো রাধে রাধে, এ তুমি বলতে পেরেছো।